হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আমি পপি তোমাদের সামনে চলে আসলাম। বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি রাখছি সবাই অনেক ভালোই আছো। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমি এখানে আলু কেটে নিয়েছি। যেহেতু আজকে শনিবার, সকালে তো একটা আলুর তরকারি লুচি না করলে আমার ভালোই লাগে না শনিবার সকাল। সেই জন্য দেখো আলুটা কেটেও নিয়েছি, লঙ্কা দিয়ে করে নিব, কারণ টমেটো নেই। আর অনেক টমেটোর যে দাম, সেই জন্য অনেকদিন হয়ে গেল আমি আর টমেটোটা খাচ্ছি না। তো টমেটোটা খেতেই হবে, তার তো মানে নেই। টমেটো দিয়ে করলে না সবজিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো যেহেতু নেই, সেটা ছাড়াই করব, তাও খারাপ লাগবে না। তো দেখো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব কালো জিরে। তো পাঁচ মশলা দিয়েও করি, আজকে কালো জিরে দিয়েই করছি। তো চলো বন্ধুরা, সকালে সবজিটা আগে করে নিই, করে সারাটা দিন কী করছি না করছি সবই শেয়ার করবো। আর এই যে দেখো, এখানে আমি ময়দা মেখে রেখেছি। তো আজকে করব ময়দার লুচি। আর এই যে দেখো আলুর তরকারিটাও আমি এবার ছেড়ে দিচ্ছি। তো চলো, আলুর তরকারিটা করার আগে আমি আজকে ময়দাটা মেখে রেখেছি, আর এখন আলু তরকারিটা করে তারপরে বসিয়ে দিয়ে ঘর মুছবো, কারণ এখনও আমার ঘর মোছা হয়নি। এখন প্রায় বেজে গেছে তোমার 8:30 কাছাকাছি। তো চলো ফটাফট আমি সবজিটা বসিয়ে দিয়ে ঘর মুছবো। তো চলো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। তো চলো দেখতে থাকো, আর একটা লাইক দিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো, আমার বিশ্বাস তোমাদের ভালোই লাগবে। তারপরে দেখো বন্ধুরা, ওল এনেছিলাম, তো ওলটাও কেটে নিলাম, আর লঙ্কা নিয়ে নিয়েছি। তো ডালটা দেখো ধুয়ে নিয়ে আসলাম, আর এই যে লঙ্কা দিয়ে দিব, আর ওলটা দিয়ে সিদ্ধ করব। ডালের মধ্যে ওল সিদ্ধ করলে না ওই ওলটা না মাখাতে না বেশ ভালোই হয়, সেই জন্য ডালে ওলটা সিদ্ধ দিয়ে দিব। তো সবজিটা নামিয়ে ডালটা বসিয়ে দিব, কারণ একদিকে কাজটা যদি আগিয়ে রাখি তাহলে আমারই অনেকটা হেল্প হয় সেই জন্য। তারপরে বন্ধুরা, ডালটা বসিয়ে দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে লুচি বানিয়ে নিয়েছি, আর এই যে আলু তরকারিটা দিয়ে আমি খেতে বসে গেছি। আর আজকে যেহেতু ময়দার লুচি করেছি, তো খুব একটা কিন্তু ফোলেনি, একদম পরোটা টাইপেরই হয়েছে, আর খুব সফটও হয়েছে, খেতে বেশ ভালোই লেগেছে। তো চলো ফটাফট আমি লুচি আলুর তরকারি খেয়ে নিই, খেয়ে তারপরে আমাকে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। একটার পর একটা কাজ তো আমাদের হাতে থাকেই, তাই না? একটা সেরে তারপরে আর একটা করবো, সেটাই চিন্তা ভাবনা নিয়ে থাকি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমি অনেক ভালোই আছি। আজ হচ্ছে শনিবার, আর স্নান করেছি অনেকক্ষণই। আর এখানে দেখো ভাতের জলটা বসিয়ে দিলাম, আর ডালটা তো সকালবেলা যখন আলুর তরকারি করি না, তখনই আমি ডালটা সিটি মেরে রেখে দিয়েছিলাম ওই গ্যাসেই। আর এখন খেয়ে নিলাম লুচি আর আলুর তরকারি খেয়ে নিয়েছে। আর কালকে তোমাদের বললাম যে কালকে দেখো আজকে রান্নাঘর আমার ভরে গেছে, মাল এসেছে, কালকে রাত্রে মাল এসেছিলো। তো একদম দেখো রান্নাঘর ভরে গেছে। তো এখানে মাল থাকে, আর এখানে আমি রান্না করি, এইটুকু জায়গা দেখো, ডিস্টেন্সটা দেখো, ওখানে মাল থাকে আর আমি এইটুকু জায়গার মধ্যে শুধু রান্না করি। আর মামাম পড়তে গেছে, আজকে বাংলা ম্যামের কাছে পড়া আছে, তো মামাম পড়তে গেছে। আর আমার রান্নাঘরটা একদমই ছোট, মানে একজন ঢুকলে আর একজন ঢোকা যায় না, বড়ই আছে রান্নাঘরটা, যে ছোট সেটা না, বড়ই আছে, যে দোকানের মাল থাকে তো সেই জন্য একদমই ছোট। মাল রাখলে না পরে খুবই অসুবিধা হয়, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর আমি কি বলতো, এই মাত্র কাপড় মেলে এসে জলখাবারটা খেলাম, সকালের তো রুটি সবজিটা খেলাম, আর দেখো এখন বৃষ্টি চলে আসছে, এক্ষুনি মেলে এসেছি। আর কি উঠাতে যেতে ইচ্ছে করে, থাক ভিজলে ভিজুক, আমি আর যাবো না। এই যে চিপে চিপে কাপড়গুলো মেলে আসলাম, আমার খাটনিটা বেকারে চলে গেল না বলতো, একদম বিফলে চলে গেল। আর ইচ্ছেও করছে না অতগুলো কাপড় সেই রাস্তায় মেলে এসেছি ওখান থেকে আবার উঠিয়ে নিয়ে আসবো, থাক বৃষ্টিতে ভিজুক, আমি আর উঠাতে যাবো না। আমার এই করতে করতে রান্নাবাড়ির অনেকটাই লেট হয়ে যায়। আর আজকে আমি যখন স্নান করি, তখন মাম্মামু কলপাড়ে গিয়ে, মাম্মামু বললো আমাকে স্নান করাই দাও। আর যেহেতু মাম্মামের 12টা থেকে টিউশনই ছিল, সেই জন্য মাম্মামকে আমার সাথে মাম্মামকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি। তো মাম্মাম একা একাই রেডি হয়ে পড়তে চলে গেছে, ওর জন্য লুচি তরকারি রাখা আছে, ওপরে এসে খাবে। আর সকালে ওটস খেয়ে, ওটস খাইয়ে দিয়েছি ঘুম থেকে ওঠার পরে, তো ওটস খেয়েছে।
তো চলো আজকের তো তো শনিবার ডাল ভাত করব। তো ডালের মধ্যে তো দেখলেই তোমরা, ওল সিদ্ধ দিয়েছি, ওল মাখা করব। আর কালকে যে কচুটা ছোলা কচুটা ছিল ওটার একটা তরকারি করব, ডাল করব, ওল মাখার তরকারি আর একটা আর পাঁপড় ভাজা, এটুকুই রান্না বাড়ি, আর কিছু করব না। তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি, আর বিকেলে একটু দিদির বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, যদি আকাশ পরিষ্কার থাকে আর বৃষ্টি যদি না হয় তাহলে যাব, আর বৃষ্টি হলে তো আর যেতে পারবো না। আর আজকে কি হয়েছে বলো তো, কালকে রাত্রিবেলা আমার মোবাইলের ডেটাও শেষ হয়ে গেছে, রিচার্জ শেষ হয়ে গেছে, আজকে আবার ওয়াইফাই এর রিচার্জও শেষ হয়ে গেছে। একজনের এলভি দেখছিলাম, দেখতে দেখতে রিচার্জ শেষ হয়ে গেল, তো এখন ওই রিচার্জ করা হয়নি। আর আমার আর একটা যে ফোন ছিল ওটা নষ্ট হয়ে গেছে, চার্জারের যে পিনটা ছিল ওটাই ভেঙে গেছে, তো ওটাও সারতে দিয়ে এসেছি, তো এখনও দেয়নি। ফোন করে আগে জিজ্ঞাসা করবো, যদি সারা হয় নিয়ে আসবো। আর দুটো ফোন দিয়ে না কাজ করতে সুবিধা হয়, একটা ফোন দিয়ে না প্রচণ্ডই অসুবিধা হয়ে যায়। আর মোবাইলে রিচার্জ নেই তো আর একদমই ভালো লাগছে না, কারণ ফোনটা সবসময় ঘাটাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, আর এখন রিচার্জ নেই তো একদম ভালো লাগছে না। তো চলো আর কি করব, রিচার্জ নেই, আমি এখন ফটাফট রান্নাটা কমপ্লিট করি, করে ফোনটাকে ততক্ষণ চার্জে দিয়ে দিই, ওর একটু রেস্টের তো দরকার হয়, সেই জন্যই রিচার্জটা নিই। তো চলো আর কি রান্না করছি সবই তোমাদের সাথে পরে শেয়ার করে নেব। তো বন্ধুরা দেখো, কচুটা যে কালকে এনেছিলাম, তো কচুটা আজকে কেটে নিয়েছি, শোলা কচু। আর এই যে দেখো আমার ডালটা, কিন্তু সকালে যেহেতু আমি ডালটা সিটি দিয়ে রেখেছিলাম, সেই জন্য সবার প্রথমে ডালটাই সিদ্ধ করে নিচ্ছি, মানে সম্বাদ দিয়ে নিয়েছিলাম। আর ডালটা দেখো, মুগ ডাল যেটা গলে গেছে আর ছোলার ডাল যেটা সেটা গোটা গোটা আছে। আর এই যে দেখো তোমার ওলটা যে সিদ্ধ করেছিলাম ওটা উঠিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কাও কিন্তু ভেজে নিয়েছি। তো শুকনো লঙ্কা দিয়ে ওলটা মাখা করব, যেহেতু আজকে শনিবার পেঁয়াজ রসুন দিব না। তো আর এখানে দেখো কড়াই বেশ অনেকটাই তেল দিয়েছি, কারণ কচুর তরকারিতে না একটু তেল মশলা বেশি না দিলে না খেতে কিন্তু ভালো লাগে না। তো চলো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েও দিয়েছি, দিয়ে চলো রান্নাটা করে নিয়ে পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা রান্নাবাড়ি আর কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, সন্ধ্যাবেলা আবার চলে আসলাম, মাম্মাম দেখো মোমো খাবে, তো মাম্মামের জন্য মোমো নিয়ে এসেছি। আসলে গিয়েছিলাম আমার ফোনটা যে নষ্ট হয়ে গেছে ওই ফোনটা সারতে নিয়ে গিয়েছিলাম, তো সেরে আসার সময় মাম্মাম বললো মা আমি মোমো খাবো, সেই জন্য মাম্মামের জন্য মোমো নিয়ে এসেছি। আর দেখো বন্ধুরা মোমোর সাইজটা কিন্তু বেশ বড়ই আছে, আর তোমার 30 টাকায় বেশ ভালোই 8টা মোমো দিয়েছে। তো চলো মাম্মাম মোমো খেয়ে নিক, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরে রান্নাবাড়ির পরে তোমাদের সামনে আসতেই পারিনি, বিকেলে এক জায়গায় যাওয়ার কথা ছিল বুঝলে তো, তো কি যেতে পারলাম না, বৃষ্টির জন্য যেতেই পারলাম না, দিদির বাড়ি যাওয়ার কথা ছিল তো যেতে পারলাম না। তারপরে আমার পুরনো ফোনটা যে সাথে দিয়েছিলাম, তো 6টার সময় পুরনো ফোনটা আনতে গিয়েছি, ফোন করেই যাচ্ছি, ওরা একবার ফোন রিসিভ করেছে, বলে কি না এখনও হয়নি, বলে কি আমি জানাচ্ছি, আর আমাকে ফোনই করে না জানো। তারপরে আমি চলে গেছি দোকানে, গিয়ে দাঁড়িয়ে থেকে এখন বাজে 7টা 20, দাঁড়িয়ে থেকে আমি সেরে নিয়ে আসলাম, কারণ ফোন ছাড়া তো একদম চলছেই না, সেই জন্য পুরনো ফোনটা সেরে নিয়ে এসে ওই যে চার্জে বসিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। চার্জারের পিনটাই ভেঙে গেছিলো, সেই জন্য ফোনটা তো ডিস্টার্ব দিচ্ছিলো, মানে চার্জই নিচ্ছিলো না, চার্জই হচ্ছিলো না, সুইচ অফ হয়ে গেছিলো। তারপরে আসার পথে মোমো নিয়ে এসেছি, আর এই যে এখানে দেখো মাম্মাম বসে বসে মোমো খাচ্ছে, আমি মাম্মামের কাছে 1টা মোমো নিয়ে খেলাম। মোমো জিনিসটা কি বলতো, দেখলেই খেতে ইচ্ছে করে, আর খেতে ভালোই লাগে তাই না। আর আমি এখন একটু মুড়ি খাবো, মন চাচ্ছে যাচ্ছে একটু মুড়ি খেতে, আর মুড়ি খাবো। আর এই যে দেখো এবার মাম্মামের জন্য একটা ওরসের ডিব্বা নিয়ে আসা হয়েছে, প্রতিবার প্যাকেটের ওরস নিয়ে আসা হয়, তো এবার প্যাকেটের ওরস আমাদের দোকানে শেষ হয়ে গেছে, সেই জন্য এই ডিব্বাটাই নিয়ে আসা হয়েছে। ডিব্বার প্যাকেটে একই থাকে, কিন্তু এটার দাম তোমার একটু বেশি পড়ে, কারণ ডিব্বা যে আর প্যাকেটের দামটা না, হ্যাঁ খাও, আর প্যাকেটের দামটা না কমেই পড়ে, ঠিক আছে। তো চলো মাম্মামও খেয়ে নিক, আর আমারও প্রচণ্ড খিদে পাচ্ছে, একটু মুড়ি মাখিয়ে মুড়ি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে, ভালো লাগছে নাকি। তো চলো একটু মুড়ি খেয়ে, ঠিক আছে খিদে পেয়ে গেছে, তো একটু মুড়ি মাখাবো, চানাচুর দিয়ে মাখিয়ে খাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর পাশে থেকো।
তো বন্ধুরা দেখো, আমি দুপুরবেলা বাজারগুলো নিয়ে এসেছিলাম, তো এত আমার আজকে তাড়াহুড়ো ছিল সেই জন্য আর কিছু বের করিনি। আর এই যে দেখো, তোমার মৌসুমি নিয়ে এসেছি, মামামকে মৌসুমির জুস খাওয়ানোর জন্য। আর এইখানে নিয়ে এসেছি একটা নারিকেল, আর এই যে গাজর, ভেবেছিলাম গাজর দিয়ে ডাল করব, তো আর করা হয়নি। আর দেখো আলু, আর এই যে দেখো চা পাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে 10 টাকার প্যাকেট, তো আমাদের দোকানেই বিক্রি হয়, তো এটা না গিফটে পাওয়া ছিল, মানে ফ্রির মাল ছিল, সেই জন্য হাজবেন্ড বললো এগুলোই চা করে নাও, আগে এগুলো শেষ করো, সেই জন্য ছোটো ছোটো পাতাগুলোই নিয়ে এসেছি। আর এই যে মেরি গোল্ড বিস্কুট, তো গোল্ড বিস্কুট এখন ইদানিং খাচ্ছি আমরা, কারণ বেকারি বিস্কুট না আর একদমই ভালো লাগে না। আর এইদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি, আর সব জিনিসগুলোও ঢেলে নিলাম, আর চা পাতার ডিব্বাটা একদম শূন্য হয়ে আছে, সেই জন্য চা পাতাটাকে আগে ঢেলে নিব। আর এই যে দেখো ডিব্বাটা একদমই শূন্য হয়ে আছে, তো চলো আগে চাটা করে নিই, একটা পাতা ঢেলে নিলাম। তো দোকানে চা দিয়ে আসার পরে আমি যেগুলো জিনিস এনেছি সব ডিব্বাতে ঢেলে রাখবো, তো এখন একটুকু আমার টাইম নেই, আগে এখন যাব দোকানে, তারপরে দোকান থেকে এসে বাদ বাকি কাজগুলো করব। এই যে সকাল থেকে উঠি না বন্ধুরা, সারাটা দিন একটু দম ফেলার টাইম পাই না, কোথায় দিয়ে এত কাজ করতে করতে দিনটা চলে যায়, কিভাবে দিন চলে যাচ্ছে আর কিভাবে রাত্রি হচ্ছে, মানে কিছুই বোঝা যায় না, এইরকমভাবে সারাটা দিন কেটে যাচ্ছে। তো চলো সারাটা দিন কি করছি এগুলো নিয়েই তোমাদের সামনে চলে আসি আমি। তো বন্ধুরা চা বানাতে চলে এসেছি, চা বানাচ্ছি, আর আজকে শ্যাম্পু করেছি, তো আমার চুলগুলো শ্যাম্পু করলে একদম কোঁকড়া কোঁকড়া চুল তো দুঃখ হয়ে যায়, মাম্মামকে তো শ্যাম্পু করিয়ে চান করিয়ে দিয়েছিলাম। আর যে চা বানিয়ে দোকানে যাব, আর রান্নাঘরে আমার অনেকটা কাজ আছে জানো তো, যে আটা এনেছি, আটা ডিব্বাতে ঢালবো, আর এখানে দেখো একটা কিং রিফাইন তেলের প্যাকেট লিক হয়ে গেছে, তো এরকম না অনেক জিনিসই দোকানে নষ্ট হয়ে যায় জানো তো, লিক হয়ে যায়, ইঁদুরে কেটে দেয়, তো যেগুলো একটু লিক হয়ে যায় সেগুলো বাড়িতে ইউজ করে নেই, কারণ বাড়িতেও তো লাগে তাই না, সেজন্য ওগুলো বাড়িতেই ইউজ করি। আর এই যেগুলো সব ঢালবো, আর মাম্মাকে একটু মৌসুমির রস করে দিব, আমি আগে চাটা দিয়ে আসি দোকানে, দিয়ে এসে তারপরে মাম্মামকে করে দেবো। আর মাম্মাম এখন মোমো খেলো, আর কি খেলো, ও পার্লে জি বিস্কুট খাওয়ার ইচ্ছে করেছে, দেখো না নিয়ে আসলো, নিয়ে আসে কিন্তু খায়ও নি, দেখো কয়টা খেয়েছে, মা চা দিয়ে খা ভালো লাগবে এই বিস্কুটগুলো, তো চলো চা করি, মাম্মামকে একটুখানি চা দিবো, তাহলে ও বিস্কুটটা দিয়ে খেয়ে নেবে। আর বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে, এখনো মানে মুসলধারে বৃষ্টিটা কমেছে, এখন টিপটিপানি বৃষ্টি পড়েছে, আর করে দাও, হ্যাঁ করে দেবো। আর ফোনটা যখন সারতে নিয়ে গিয়েছিলাম না, তখন মুসলধারে বৃষ্টি চলে এসেছিলো, সেই জন্য ফোনের দোকানে আমার অনেকটাই লেট হয়েছে। আর আমার ফোনটা যে সারা হয়েছে তোমাদেরকে পরে দেখাবো, ফোনটা সারা হয়েছে তো মনটা যেন অনেকটা খুশি খুশি লাগছে, ফোন ছাড়া চলেই না তাই না বলো, দুটো ফোন হলে বেশি সুবিধা হয়, তো চলো ফোনটা সারা হয়ে গেছে, মনটা অনেকটা খুশি, চাটাও হয়ে গেছে, এই দেখো চাটা গল উঠে যাচ্ছে, আর চায়ের কালারটা দেখো, দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়ো পড়ে গেলো ব্যাক ক্যামেরা দেখাই, এই দেখো চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে, এই টাটা টি চাগুলো না অল্প দিলেই, টাটা টি তো না সিটি গোল্ড, অল্প দিলে চায়ের কালারটা না খুব সুন্দর আসে, চলো চাটা নামিয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে। তারপরে বন্ধুরা দেখো, দোকানে চা দিয়ে আসার পরে মাম্মামকে মৌসুমির জুস বানিয়ে দিচ্ছি, মাম্মাম কখন থেকে বলছে আমাকে বানিয়ে দাও, আর মাম্মাম না মৌসুমি জুস খেতে খুব পছন্দও করে, তো এইভাবে যদি বেদানারও জুস করে দেই না ও পছন্দ করে, আর আমার না বেদানার জুসটা করতে একদমই ভালো লাগে না, তো হাতটা কালো হয়ে যায় না, দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো চলো ওইদিকে দেখো, ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসে, আর সারাটা দিন তো টাইমই হয় না, তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম কি এই টাইমেই কাজগুলো করে নিই, কারণ এখন যদি আর না করি না আর একটুকু আমি টাইম পাই না, সারাটা দিন যে কী করে চলে যায় মানে বুঝতেই পারি না। এখন না কী হয়েছে বন্ধুরা, কাজ আর শেষই করতে পারি না, সারাদিন করতেও থাকি তাও শেষ হয় না। আর এই যে বিস্কুট সব ঢেলে নিলাম, তো চলো এগুলো আস্তে আস্তে সব গুছিয়ে নিই, আর এগুলো করতে থাকি, এগুলো করতে করতে অনেকটা টাইম হয়ে যাবে, তারপরে মাম্মামকে খাওয়াতে হবে। তো পাঁপড়গুলো দেখো এনেছিলাম, তো এই পাঁপড়গুলো তো রোজই ভাজা করতে লাগে, তো পাঁপড় ভেজে নিলাম। আর এই যে দেখো চা পাতাটা, যে তখন এক প্যাকেট কেটে নিয়েছিলাম, আর যেগুলো ছিল বাদবাকিগুলো সব ডিব্বাতে ঢেলে নিলাম, তো এরকম করে এখন সব কাজগুলো কমপ্লিট করব। আর এই যে আটাটা এনে রেখেছিলাম, তো আটার ডিব্বাটাতেও আটাটা ঢেলে নিলাম, তো চলো মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আবার আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে জানো তো, 12টা বেজে গেছে, তো এই মাত্র সব কাজকর্ম কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাম্মামও শুয়ে পড়েছে। আর এই তো আজকে এত বাসন হয়ে গেছে দেখছো,
কত বাসন হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে সব বাসন মাজলাম, পুরো মাথা একদম ভিজে গেছে, নাইটিটাও আধা আধা ভিজেও গেছে, একদম পুরো ভিজে গেছে। তো সব সেরে সুরে রাখলাম, না সেটা সকাল কালকে একটু রবিবার একটু দেরি করে উঠতে পারি, যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে, এখনও কিন্তু মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো বৃষ্টি পড়ছে দেরিও হয়ে যেতে পারে উঠতে। তো মেয়ের স্কুল নেই, একটু দেরি করেই উঠবো, কারণ রোজ রোজ এত সকাল সকাল উঠা মানে আর শরীর সাথ দিচ্ছে না, সেই জন্য সব কাজ কমপ্লিট করলাম, গ্যাসগুলো সব মোছা হয়ে গেছে। তো চলো এবার ঘুমিয়ে পড়বো, মাম্মামও ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম চলো অনেকদিন হয়ে গেলো তোমাদের সামনাসামনি এসে ভিডিওটা এন্ড করাই হয় না, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু কথা বলেই ভিডিওটা এন্ড করি। তো চলো বন্ধুরা গুড নাইট, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট।